রিজার্ভ সংকট আর রাজনৈতিক অস্থিরতায় দিন দিন প্রকট হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক সংকট। ভেঙে পড়েছে অর্থব্যবস্থা, মুদ্রাস্ফীতির রেকর্ড পার করেছে আগেই। এর সঙ্গে যুক্ত হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া দাম, যার প্রভাব পড়েছে সব ক্ষেত্রেই। পাকিস্তানের অর্থনৈতিক সংকট আরও গভীর হবে বলে মনে করছেন অর্থনীতিবিদদের অনেকেই, কারণ এবার জিনিসপত্রের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে আয়কর। এতে করে শিক্ষিত পেশাজীবীদের ওপরও বড় ধাক্কা এসেছে। সাধারণ মানুষ বলছেন জীবন চালাতে প্রয়োজনীয় অনেক জিনিস তালিকা থেকে বাদ দিতে হয়েছে তাদের। পাকিস্তানে সরকারি চাকরিতে ন্যূনতম বেতন প্রায় ২৫,০০০ রুপি, এর চেয়ে বেশি বেতন পেয়েও অনেকের মাস চলছে না। গত ফেব্রুয়ারিতে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৩১.৫%, গত ৫০ বছরের মধ্যে মূল্যস্ফীতির পারদ এতটা চড়েনি। এমন সংকটের মধ্যেই আবার শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই মাসে মুসলমানরা ইফতারে একটু ভালো খাবারের আয়োজন করতে চান, প্রস্তুতি নেন ঈদ উদযাপনের। তবে এবারের রমজানে পাকিস্তানিরা আরও দুর্দশায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। বিশ্লেষকরা বলছেন মার্চ ও এপ্রিল মাসে মূল্যস্ফীতি ৩৫% ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের হাতে নির্বাচন আয়োজনের জন্য কোনো তহবিল নেই বলে দাবি করেছেন খোদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অর্থনৈতিক এই টালমাটাল পরিস্থিতির মধ্যে চলমান রাজনৈতিক সংকটের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।